ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين <applause> মানে বিড়ি সিগারেট খায় কি বলবো ভাই ও বিড়ি সিগারেট খাওয়া যাবে কি যাবে না আরে ভাই বিড়ি সিগারেট তো খাওয়া যাবে ভালো খাবার অবশ্যই খাওয়া যাবে কে বললো খাওয়া যাবে না ভাই ভাই আম খাওয়া যাবে কি যাবে না বেদনা খাওয়া যাবে কি যাবে না কলা খাওয়া যাবে কি যাবে না এখন একটা আম কিনলে আপনি ইস থেকে এক কামড় দেবেন আর আপনি এক কামড় খাবেন খাওয়া খেতে পারবেন না ভাই অবশ্যই আনন্দ করে খাবেন এক প্যাকেট বিড়ি কিনে নিয়েছেন আপনি এক টান দেন ইস থেকে এক টান দেন পারবেন কেন পারবেন না ভাই ভালো খাবার হলে স্ত্রীকে দিবেন ভাই স্ত্রীর হক কি স্বামীর প্রতি নিজে যে মানে খেলবে সে মানে স্ত্রীকে খাওয়াতে হবে আপনি যে মানে সিগারেট টানছেন আপনার স্ত্রীকে একটা দিতে হবে বিড়ি সিগারেট জর্দা নিষেধা দ্রব্য এগুলো যে স্পষ্ট হারাম এর মধ্যে কোনো সন্দেহ নেই ভাই আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি যে আজিজ আজিজ বিড়ি ভাই ভালো বিড়ি জেতে না কে কে খেয়েছেন একটু হাত তুলেন তো ভাই তো ভালো বুঝলেন কি হবে মিষ্টি নাকি তবে সবজিটা ভালো বিড়ি কোম্পানির নাম আজিজ তো গায়ে কি লেখা থাকে প্যাকেটে যে আজিজ বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসাথে খান ফ্যামিলি প্যাক কি লেখা থাকে ক্ষতিকর আর সব ভালো কোম্পানি বিড়ি যদি ক্ষতিকর হয় বাকিগুলো কি আমি তো এই জন্য বললে বলি যে বিড়ি সিগারেট জর্দা এগুলো যে সমস্ত উন্মত না সমস্ত কাফের দরে ইজমা আছে কেন ভাই প্রত্যেকটা নেশাজার দ্রব্যের প্যাকেটে লেখায় থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা হারাম নিষিদ্ধ তারপরে আমরা মুসলিমরা খাচ্ছি বা চিন্তা দেখেন তারাই বলছে যে আমার খাবারটা একজন বাতিল একটা হারাম দ্রব্য বা আমাদের নিয়ে কি করবেন কি তারাই তো বলছে এটা আমার খাবারটা খারাপ একটা প্যাকেটে করে দুধ কিনতে গিয়েছেন যদি দুধটা টক হয়ে গেছে বা কি জন্য বলে আপনার দুধ লুটিয়ে যায় যে নোংরা হয়ে যায় আপনি ভাই দেখে কিনবেন কেন কিনবেন না তবে এটা সমস্ত ওলেবাদের ঐক্যমতে এই বিড়ি সিগারেট জর্দা এগুলো নিষিদ্ধ হারাম দ্রব্য শেখ আব্দুর রাজ্জাক বিন নাম জানেন না তিনি নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে এই বক্তৃতা দিয়েছেন কেউ যদি একবার শুনে সে এমনি বাদ দিয়ে দেবে যদি মানুষ হয় গরু ছাগল যে খাবারটা খায় না আমরা মুসলিমরা হুজুররাও সে খাবারটা খায় আবার ধাপিতে বসে বসে খৈনি ডলে বাঁচে না গুল খাচ্ছে খৈনি খাচ্ছে হুজুররা খায় না ভাই ভাই গরু খাবারটা খায় না তো ভাই এটা যুক্তির আলোকে এটা কোরআনার আলোকে সমস্ত দিক থেকে উন্মতের এখানে ইজমা আছে বিড়ি কোম্পানিরও ইজমা ঐক্যমত আছে এই খাবারটা নিষিদ্ধ হারাম আর একটা দলি মনে রাখবে নিশ্চয়ই এমন একটি ইবাদত যে মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে বা একটি নিষেধাজ্ঞাদ্রব্য খান পান করেন আবার সলাত আদায় করছেন জেনে রাখবেন তারা আপনার সলাত আল্লাহ কবুল করছেন না এমনি আদায় করছেন কারণ সলাতের একটা বৈশিষ্ট্য যে সলাত আদায় করবে সে অশ্লীল কাজ থেকে দূরে থাকবে অশ্লীল কাজও করছে সলাত আদায় করছে তা সলাত কবুল হচ্ছে না আসল বিষয় স্পষ্ট হয়েছে এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হবে এবং কেয়ামত পর্যন্ত এর সওয়া পাবেন ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আলাইকুম